অঘটন অঘটন অঘটন, বিশ্বকাপ শুরু হওয়ার চতুর্থ দিনের মাথায় প্রথম অঘটন ঘটে গেল, বাংলাদেশ হারিয়ে দিল সাউথ আফ্রিকাকে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে 330 রান, জবাবে দক্ষিণ আফ্রিকা 309-এর বেশি করতে পারেনি। তো পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে প্রথমে বাংলাদেশ দিয়ে শুরু করি। একটা কথা এখনই বলে দিতে চাইছি, শুধু বাংলাদেশ বলে নয়, আজকের খেলা যারা ভালোভাবে দেখেছে, পিচের কন্ডিশন আজকে কিন্তু পিচ বলা চলে বাউন্স থাকলেও ট্র্যাডিশনালি এটি একটি ইংলিশ পিচ নয়। বিগত 3-4 বছর ধরেই কিন্তু ইংল্যান্ডের পিচ এই রকম দেখা যাচ্ছে, যেখানে বল গ্রিপ করছে, বল সুইং এর চেয়েও বল একটু স্লো আসছে। আর যদি এরকম পিচ হতে থাকে, এবং আমার যেটা ভবিষ্যৎবাণী যদি আমি বলি যে ইংল্যান্ডে যত খেলা এগোবে সব মাঠের পিচই কিন্তু এই রকম হয়ে দাঁড়াবে, যেখানে বল একটু গ্রিপ করবে, বল একটু স্লো হবে, বলে রিভার্স সুইং দেখা যাবে, এবং এগুলো কিন্তু সাব কন্টিনেন্ট টিমদের সাহায্য করবে, যেটা আজকে বাংলাদেশকে করেছে। প্রথমে ব্যাট করতে নেমে সৌম্য সরকার খুব ভালো শুরু করে, 42 রানের একটা ইনিংস খেলে সে আউট হয়ে যায়। তারপরে খেলাটা পুরোপুরি ধরে নেয় মুশফিকুর এবং সাকিব, বাংলাদেশের সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার। শেষের দিকে মহিবুদুল্লাহর ঝোড়ো স্কোর তাদেরকে পৌঁছে দেয় 330 রানের গণ্ডিতে। একটা কথা না বলে পারছি না, সাউথ আফ্রিকা কিন্তু বোলিং একদমই ঠিক করতে পারেনি, তারা ফুল প্ল্যানিং এ বল করেছে। এই পিচে কখনোই শর্ট পিচ বোলিং চলে না, এবং ডেল স্টেন না থাকায় এই বোলিং কিন্তু আহামরি দেখাচ্ছে না। আজকে আবার লুঙ্গি এনগেডি চোট পেয়েছে, রাবাডা এখনো নিজের ধার খুঁজে পায়নি, একমাত্র ইমরান তাহির তাও আজকে বিশেষ ফর্ম দেখাতে পারেনি, যদিও দুটো উইকেট পেয়েছে। এমনিতে সাউথ আফ্রিকার যা বোলিং হিস্ট্রি আমরা আগে থেকে জানি, সেই তুলনায় এই বোলিং অ্যাটাক সত্যিই আহামরি কিছু নয়। তো সাউথ আফ্রিকা যদি সামনের দিকে এই টুর্নামেন্টে ভালো করতে চায়, তাহলে কিন্তু ওদের বোলিং অ্যাটাকে আরো ধার আনতে হবে। বাংলাদেশের ব্যাটিং এর জবাবে সাউথ আফ্রিকা একটু কনসাসলি শুরু করে, কুইন্টন ডিককের তাড়াতাড়ি আউট হয়ে যাওয়াটা ওদের কাছে প্রচন্ড সেটব্যাক। মারখাম আর ডুপ্লেসি একটা পার্টনারশিপ গড়ে তোলে, কিন্তু ওদের খেলাতে সাউথ আফ্রিকার ব্যাটিং এ কখনোই মনে হয়নি ওরা বাংলাদেশের চেয়ে আপার হ্যান্ডে আছে, মানে যেটা ওদের রিকোয়ার্ড রান রেট ছিল সেটা কিন্তু ওরা কখনোই ক্রস করেনি। আমি সবসময় দেখেছি ওদের রান রেট বিলো 6 সবসময় ছিল, এবং যেখানে রিকোয়ার্ড রান রেট দরকার ছিল 6.5। আলটিমেটলি সে রিকোয়ার্ড রান রেটটাই লাস্ট 6 ওভারে প্রায় 12 করে দরকার পড়ে, এবং ততক্ষণে অনেক কটা উইকেটও পড়ে যায়। শেষে ডুমিনি কিছুটা চেষ্টা করলো, বা মাঝে ডুসেন বলে যে নতুন প্লেয়ারটি এসছে সে চেষ্টা করলেও ম্যাচ কিন্তু ডুপ্লেসি আউট হওয়ার পরই আস্তে আস্তে সাউথ আফ্রিকার হাত থেকে পিছলতে শুরু করে, এবং আলটিমেটলি এই রেজাল্ট। তো বাংলাদেশের সমর্থকদের কাছে আজকের দিনটা খুবই আনন্দের, এবং বাংলাদেশ সত্যি বলতে নেই লাস্ট 5-6 বছরে প্রচন্ড ইম্প্রুভ করেছে মাশরাফি মুর্তজার ক্যাপ্টেন্সিতে কিছু কিছু, এবং বোলিংয়ে এইরকম পিচ থাকলে মোস্তাফিজুর কার্যকরী হবেই, কারণ ও তখন ওর সবচেয়ে বড় অস্ত্র কাটারটা আরো ভালোভাবে ইউজ করতে পারবে। সাকিব অ্যাজ ইউজুয়াল যেরকম ব্যাটে তেমনি বলে, মুশফিকুর আবার ভালো খেলেছে, সৌম্য ভালো স্টার্ট দিয়েছে, তামিম আজকে রান করতে পারেনি তাও 330, এবং আরেকটা ম্যাচ প্রিভিউতে আরেকটা প্লেয়ারের কথা বলেছিলাম মহিমুদুল্লাহ, যার ছোড়ো ইনিংসের দৌলতে 330 গিয়ে পৌঁছালো। তো একটা ভালো ম্যাচ দেখলাম, এবং বলা চলে বাংলাদেশ আজকে প্রথম অঘটনটা ঘটিয়ে দিল। আশা করি এইভাবে আমার প্রত্যেকটা দিনের ভিডিও আপনাদের খুব ভালো লাগছে, আরও এইভাবে নতুন নতুন ভিডিও করার চেষ্টা করে যাচ্ছি প্রতিদিনই, আরও নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। কালকে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের স্কোয়াড নিয়ে আলোচনা করব, ম্যাচ প্রিভিউ তার আগের দিন, আরও কিছু কিছু নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যান, ভিডিওটি
লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রিমেম্বার দ্য ক্রিকেট ক্রেজি বং।